Hello everyone, welcome back to my channel. This is Ankyz and you are watching Ankyz Lifestyle. সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে হয়তো দেখতে পাচ্ছ যজ্ঞের টিপ পড়া, তার কারণ বাড়িতে একটা পুজো ছিল, কিন্তু সেই পুজোর কোনো ভিডিও আমি সেভাবে নিতে পারিনি, ব্লগিং করতে পারিনি, একটু বিজি ছিলাম তাই জন্য। তো আজকে কিছু মানে পার্সেল এসেছিলো, আগেও কিছু পার্সেল এসেছিলো, তো আমি ভেবেছিলাম একটা হল ভিডিও করব। তো সেই হল ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কী কী নিলাম। আমি ইউজুয়ালি পার্পলের থেকেই নিই, তো পার্পল থেকে কী কী নিলাম চলো আগে সেগুলো শেয়ার করি। প্রথমেই তো খুব বেসিক জিনিসই নিয়েছি, সেটা হচ্ছে একটা হিমালয়ার নিম পিউরিফাইং ফেস ওয়াশ। এটা মানে হচ্ছে আমার অলওয়েজ এ ট্রু ফ্রেন্ড, আমি বেশি এক্সপেরিমেন্ট করা পছন্দ করি না, এর আগেও বলেছি। তো অফকোর্স এটা আমার খুব স্যুট করে, তাই এইটা। তার সাথে ভিএলসিসির এটা 50 PA++, এটা তোমার একটা সানস্ক্রিন, এটা প্যারাবেন ফ্রি, এটাও আমার ভীষণ প্রিয় একটা জিনিস আর আমি ডেলি ইউজ করি, সো এইটা নিয়েছি। একটা ময়েশ্চারাইজার নিয়েছি, এটা হচ্ছে তোমার নিভিয়া এক্সট্রা হোয়াইটনিং SPF 15 বডি লোশন। আর নিয়েছি তোমার একটা শ্যাম্পু, সানসিল্কের ভলিউম অ্যালোভেরাটা, এটাও আমার খুব স্যুট করে। আমি চেষ্টা করেছিলাম মাঝে অন্য কিছু একবার ট্রাই করার, বাট ইট ডিডেন্ট স্যুট মি ওয়েল, সো আগেন ব্যাক টু দিস। আচ্ছা, তার সাথে নিয়েছি একটা তোমার মেবেলিনের ফিট মি ফাউন্ডেশন, এটা আমি রেগুলারলি ইউজ করি, তো এটা সত্যি খুব ভালো এবং আমার অ্যাটলিস্ট আমার স্কিনের জন্য খুব স্যুট করে, সো দিস ইজ হোয়াট আই গট। একটা কন্ডিশনার নিয়েছি, এটা ট্রেসেমের কন্ডিশনার, এইটা। আচ্ছা, সাথে নিয়েছি তোমার একটা প্রাইমার সুইস বিউটির, এটা আমি একবার ইউজও করেছি এবং সত্যি খুব খুব ভালো, এটা পকেট ফ্রেন্ডলিও আর আমার অ্যাটলিস্ট খুব স্যুট করেছে। আমি জানি না তোমাদের মধ্যে কেউ যদি তোমরা ইউজ করে থাকো আমাকে বলো, কমেন্ট করো এটা ভালো কি না, বাট আমার খুব দেখলাম স্যুট করেছে, তো জানিও এটার সম্বন্ধে। আচ্ছা, তার সাথে এইটা নিয়েছি তোমার NY-এর লিকুইড কনসিলার। আমি ইউজুয়ালি মেবেলিনটাই ইউজ করি, কিন্তু এবার মনে হলো অনেকের থেকে শুনেছি যে এটাও নাকি ভালো, সো লেটস সি, এটা একবার ইউজ করে দেখি কেমন কী, তারপর তোমাদের আমি জানব। আচ্ছা, সাথে নিয়েছিলাম তোমার ল্যাকমের আইকনিক কাজল, এটা 1+1, এটাও আমি অলমোস্ট ডেলি ইউজ করি কাজলটা, আর খুবই ভালো, সত্যি স্মাচ প্রুফ, এটা আমার খুব স্যুট করে। সাথে নিয়েছি তোমার একটা NY-এর আইব্রো পেন্সিল। আচ্ছা, এর সাথে নিয়েছি তোমার পন্ডসের একটা তোমার জেল ক্রিম। সাথে নিয়েছিলাম তোমার এটা হচ্ছে মেবেলিন ফিট মি কম্প্যাক্ট। আচ্ছা, এবার এইগুলোর সাথে আমি যেটা ফ্রি পেয়েছি সেটা হচ্ছে একটা তো তোমার গুড ভাইবসের, সেটা কি, এটা অ্যাক্টিভেটেড চারকোল, এটা ফ্রি পেয়েছি। আর সাথে এটা তোমার দিয়েছে অ্যাপস গুডনেসের তোমার একটা অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুর পাউচ, এটা ফ্রি এই দুটো। তার সাথে এটা একটা তোমার গার্নিয়ারের হ্যান্ড ক্রিম ফ্রি দিয়েছে ওরা। তো এই মোটামুটি আমি কেনাকাটি করেছি। তো মাঝখানে তোমাদের অনেকবারই বলেছিলাম যে অনেক কিছু লাইফে চলছে, অনেক কিছু ঘটে গেছে এর মধ্যে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যে কারণে আমার ভিডিও কম আসছিলো মাঝখানে। সত্যি কথা বলতে একদমই বেরানো হচ্ছিলো না, এখনও ইনফ্যাক্ট আমার সেভাবে কোথাও বেরানো হচ্ছে না, জাস্ট কাজ, নিজের বাড়ি এসবই হচ্ছে। ব্যাপারটা হয়েছিলো ধীরে, যে বাবা ওনার হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়েছিলেন,
যে কারণে তিনি হসপিটালাইজ ছিলেন, মোটামুটি 7-8 দিনের ব্যাপার ছিল সেটা। তার আগে থেকেই শরীরটা একটু খারাপ ছিল, কিন্তু এই পরিস্থিতিতে যে চলে আসবে সেটা কখনো ভাবিনি। এখন টাচওয়ুড আগে থেকে অনেকটাই বেটার, বাট এখন রেগুলার চেক আপস করাতে হবে, প্রত্যেক সপ্তাহে নিয়ে গিয়ে গিয়ে দেখানো করানো এইগুলো আছে। তো এখন তো বেসিক্যালি আমি আমার বাড়ি থেকে ধীরে ধীরে বাড়ি থেকে আমার বাড়ি এটাই চলছে। তো এই কারণেই আসলে কোনো সেভাবে ভিডিও আমি আপলোড করতে পারছিলাম না, বা বলতে পারো কোথাও বেরানোটাও আপাতত সম্ভব নয়। তার কারণ অনেস্টলি প্রচুর ওষুধ রয়েছে, সেই ওষুধগুলো টাইমে দেওয়া, টাইমে খাওয়ানো, টাইমে সব কিছু করা, এই জিনিসগুলো ইজ ওয়ে মোর ইম্পর্ট্যান্ট দেন এখন ঘুরে বেড়ানোর থেকে। ঘোরাটা তো সারা জীবন থাকবেই। তো এই কথাগুলি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মাঝখানের সময়টা সত্যি খুব খারাপ গেছে, মানে কি করে যে 8টা দিন কেটেছে, মোটামুটি 8 দিনের কাছাকাছি আমার বাবা হসপিটালাইজ ছিল। তো আমি আমার বাড়ির থেকে যাওয়া আসা এসব করে করে মানে করতে হতো, তো সেই সময় অফিসে ছুটি নিয়েছিলাম। তো যাই হোক, এইভাবেই চালিয়েছি আর এইভাবেই চলছে এখন। অত্যন্ত টায়ার্ড, হয়তো চোখ মুখ দেখে বুঝতে পারছো খুবই টায়ার্ড। মাঝখানে রাখিও গেল, রাখি ঠিক একদিন আগেই বাবাকে আমরা বাড়ি নিয়ে এসেছিলাম। তো রীতিমতো মানে ঘুম টুম হয়নি, অত্যন্ত টায়ার্ড, মানে এখনও যদি চোখ বন্ধ করলে ঘুম পাচ্ছে এরকম অবস্থা, আর সেভাবে ঘুমানোর সময় পাচ্ছিও না। আর বাড়িতেও কিছু প্রবলেমস আছে, আমার মায়ের কিছু হেলথ ইস্যুস হচ্ছে, তো সেগুলো আমি পরে শেয়ার করব। আর মাঝখানে তো আমার শরীরটাও একটু খারাপ করেছিল, ওই আর কি সব মিলিয়ে চলছে। তো যেই কারণে আমি মাঝখানে কোনো ব্লগ দিতে পারিনি বা কোনো ব্লগ আসেনি, এবং আগামী কিছুদিন হয়তো ব্লগ আসতে দেরি হতে পারে। আমি আশা করি যে তোমরা সবাই এই ব্যাপারটা বুঝতে পারবে অ্যান্ড আমাকে ক্ষমা করবে, তার কারণ আমি সত্যি এখন আমাকে সম্ভব নয় কোথাও বেরিয়ে এখন ব্লগ করা। আর অনেস্টলি বাড়ির মধ্যে কী বা দেখাবো, বাড়ির মধ্যে তো সেভাবে কিছু দেখানোর থাকে না। তো যাই হোক, যতটা পারছি যা পারছি, কোথাও কিছু বেরালে তো আমি শেয়ার করবই। যত যেমন আজকে হল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, এইগুলো এসে অনেকদিনই ছিল, তো একটা আমি ইউজ করিনি তোমাদেরকে দেখাবো বলে। তো যাই হোক, আজকে তোমাদের সেটা দেখিয়ে দিলাম। তোমরা সবাই প্রে করো যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। তার কারণ সত্যি কথা বলছি, বাড়ির মধ্যে কেউ যদি কিছু হয় না, সত্যি খুব মানে টেনশনের বিষয় হয়ে যায়, এটা ফ্যাক্ট। ঘুম খাওয়া তো ছেড়ে দাও, একটা ইমোশনালি ব্রেকডাউন হয়, ফিজিক্যাল ব্রেকডাউন হয়, মেন্টাল ব্রেকডাউন হয়, তারপর তো আনুষঙ্গিক ব্যাপার থাকেই জানোই। যাই হোক, 8 দিনটা খুব অদ্ভুতভাবে কাটলো। আমি তাও বলবো, আমার বাবারও অপারেশন হয়েছিল আগের বছর, তোমাদের বলেছিলাম, কিন্তু এইটা একটু অন্যরকম ছিল। তার কারণ ধীরে বাবা কোনোদিনই সেভাবে হসপিটাল দেখা বা হসপিটাল যাওয়া বা কোনোদিন এসব কিছু হয়নি। তো যাই হোক, সেটা নিয়ে খুবই টেনশন ছিল, এখন ভগবানের দয়ায় তোমাদের সবার আশীর্বাদে আগে থেকে অনেক ভালো আছে, খুব তাড়াতাড়ি আশা করি সুস্থ হয়ে যাবেন আপনি। যাই হোক, এখন তো সামনে পুজো, তো আশা করি পুজোর আগে আরও অনেকটাই স্টেবল হয়ে যাবে। আর এই যে চ্যানেলে এতদিন ভিডিও আসছে না, আশা করি সেটার জন্য তোমরা আমা করেছো। প্লিজ যদি এই চ্যানেলটা ভালো লাগে, প্লিজ লাইক করো, পাশে থেকো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এইটুকু প্রমিস করতে পারি, আমি আগে যত ব্লগিং করতাম ওরকমই করবো। ইনফ্যাক্ট অনেক কিছু জানানোর আছে, আরও অনেক কিছু বড় বলার আছে, অনেক কিছু বড় দেখানোর আছে। ইনফ্যাক্ট এটাও বলতে পারি, ব্লগিংয়ের রিলেটেড একটা খুব ভালো একটা বড় খবর তোমাদের দেবো, তবে সেটা এবছর না, পরের বছর সব তোমাদের বলবো আস্তে আস্তে উইথ টাইম, যেমন যেমন হতে থাকবে তোমাদেরকে সেভাবে সেভাবে বলতে থাকবে। এখন আমি নিজেই অতটা কনফিডেন্ট নই, তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি না, একটু জিনিসটাকে স্টেবল করিয়ে নিই, একটু জিনিসটাকে দাঁড় করিয়ে নিই, তারপর ডেফিনেটলি তোমাদের বলবো। তবে এইটুকুনি বলতে পারি, এই চ্যানেলে তোমরা কিন্তু একটা বিশাল বড় সারপ্রাইজ পেতে চলেছো,
তো আশা করি তোমরা এই অ্যাঙ্কিস লাইফস্টাইলের পাশে থাকবে, পাশে ঠিক যেরকমভাবে ছিলে সেভাবেই থাকবে। আরও অনেক ভালোবাসা দিও এই ভিডিওটার মধ্যে, যদি কিচ্ছু ভালো থাকে লেগে থাকে প্লিজ এটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে সবার সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও। আর তোমাদের সবার আশীর্বাদে মোটামুটিভাবে আস্তে আস্তে সব এবার ঠিক হচ্ছে আর হবেও। আমি জানি তোমরা সবাই আমাদের সাথে রয়েছো, প্রে করছো, অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। তো যাই হোক, এই ছিল একটা ছোট্ট লাইফ আপডেট, একটা হল ভিডিও। তো যা যা ছিল তোমাদের সাথে আমি শেয়ার করলাম, আগে পরে তো ভিডিও আসতে থাকবে। আর তোমরাও সবাই নিজেদের খেয়াল রেখো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আশেপাশে প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করো, ভালো থাকার চেষ্টা করো, তখন ভালো থাকলে ভালো রাখবে। যাই হোক, তোমাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ব্লগটা অত্যন্ত ছোট আমি জানি, জাস্ট এগুলো শেয়ার করার জন্যই আমি বলেছিলাম আমি একটা লাইফ আপডেট দেবো, তো সেই লাইফ আপডেটের সাথেই হল ভিডিওটাও তোমাদেরকে দিয়ে দিলাম। আশা করি ভালো লেগেছে, যদি কিছু ভালো লাগে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অলসো দ্য বেল আইকন দ্যাট ইজ রাইট নেক্সট টু ইউ অন দ্য রাইট হ্যান্ড সাইড সো দ্যাট ইউ গেট অল দ্য নোটিফিকেশনস। আর নিচে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের আইডি দেওয়া রয়েছে, তোমরা চাইলে আমাকে ওখানে ফলো করতে পারো, আর ওখানে আমি প্রচুর প্রচুর রিলস দিই, ফটোস দিই, শেয়ার করি। তো চলো, সব স্টে সেফ, স্টে কানেক্টেড, খুব তাড়াতাড়ি দেখা হবে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টেক কেয়ার।